যদি পৌরাণিক কাহিনীর দিকে ফিরে তাকাই তো আমরা দেখি যে ইলিয়েট লিখেছিলেন হোমার একজন অন্ধ মানুষ কিন্তু তিনি চোদ্দ হাজার ঘোরার কথা লিখেছিলেন তো আমি এখানে যেটা বলতে চাইছি তিনি নিজে তো কিছুই দেখেননি তাই আমরা মনে করি ইতিহাসকে গল্পের ছলে বলা হয়েছিল কিন্তু দেখুন আজকাল সমস্ত ধর্মগ্রন্থ বা শাস্ত্রকে নীতিকতা হিসাবে নেওয়া হচ্ছে এটা কি আমরা বলতে পারি না যে রামায়ণ বা মহাভারতের কাল্পনিক কাহিনীকে সাহিত্য হিসাবে না দেখে নীতি কাহিনী দেখাটা ভুল আমি আমি দেখিনি রামায়ণ বা মহাভারতকে কেউ নীতি কাহিনী হিসেবে নিয়েছে বলে কিছু নৈতিক অনৈতিক না না হতে পারে না তাহলে পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব রকমের মানুষ আছেন মহাভারতে সব মানুষ সবচেয়ে খারাপ মানুষ এর মাঝখানে সব রকমের পুরুষ ও মহিলা আছেন সেখানে কয়েকশো চরিত্র এর মধ্যে নীতি কাহিনী আসে কি করে তো গল্পের কথা বলছো না তুমি ইউথ এন্ড ট্রুথের বাইলাইনটা দেখেছো কিনা নীতি কথার গাম্ভীর্য নয় গুজবের মজার চলে কারণ গুজবকে সকলেই ভরসা করে ইতিহাসের যে কোনো সময় সরকারি তথ্য নিয়ে কেউ ভাবেনি সরকারি তথ্য যাই বলুক সবাই বন্ধু বা আত্মীয়দের কাছেই জানতে চায় কি ঘটেছে যখন পাঁচজনে পাঁচ রকম বলল সেই গুজব থেকেই মানুষ নিজের বুদ্ধি অনুযায়ী অনুমান করে নিয়েছে কিন্তু সরকারি তথ্যের বদলে মানুষ সময় গুজবের ওপরই ভরসা করেছে তাই আজ নয় সব সময় কিন্তু এই গুজবের মাধ্যমে যে সত্যটা সম্পূর্ণ হারিয়ে গেছে তাকে কি ফিরে পাওয়া যায় মানে এটা কি সমস্যা নয় আসলে তুমি জানতে চাইছো যে এটা ঘটেছিল কিনা তাই তো না মানে আমি যেটা বলতে চাইছি যে আপনি যা বলছেন সেটা ইদানিং যে বিতর্ক চলছে যে ওই বাড়িটা মুঘলদের আমলে তৈরি হলেও আসলে ওটা মুঘলদের স্থাপত্য নয় আচ্ছা বুঝেছি তো মানে গুজবের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে দেখবে যদি আরো দক্ষিণে আসো মানুষ প্রশ্ন করছে যে রাম সত্যি ছিলেন কি না তো এ প্রশ্নের কারণ মূলত দুর্বল স্মৃতি একটা গোটা দেশ কয়েক হাজার বছর ধরে এটা নিয়ে কথা বলছে কিন্তু সমস্যা হলো তোমরা মৌখিক ভাষ্যের থেকে ছাপা অক্ষরের ওপর বেশি ভরসা করছো মূল সমস্যাটা এখানেই কিন্তু এটা মৌখিক কথার সংস্কৃতি মুখের ভাষার মাধ্যমেই এই সংস্কৃতি প্রবাহিত হচ্ছে তুমি এটাকে গুরুত্বহীন ভাবতেই পারো লেখা হয়নি বলে কিন্তু এটা তো কেউ লিখতেই পারে এখন এটা লেখা হচ্ছে তাই ছাপাও করে আসছে এখন কেউ প্রশ্ন করছে যে রাম আদৌ ছিলেন কি না একটা জায়গা তো নয় একটা গোটা দেশ যখন এটা নিয়ে কথা বলছে সামান্য বিচ্যুতি থাকলেও সকলে মিলে এটাকে সাজিয়েছে সেটা হতে পারে না তাই না আমার মনে হয় আমি ইলিয়াড নিয়ে প্রশ্নটাই আবার করতে চাই যে যে ট্রয়ের যুদ্ধ হয়তো হয়েছিল কিন্তু হোমারের লেখা অনুযায়ী চোদ্দ হাজার ঘোড়ার কথাটা একেবারেই সত্যি নয় হ্যাঁ হতে পারে হয়তো রাম ছিলেন কিন্তু অন্যান্য যে কথাগুলো বলা হয় যে দেখো আমরা ভারতীয়রাই শূন্য আবিষ্কার করেছি তাই আমরা একটু স্বাধীনতা দেখাই শূন্য ব্যবহারের সময় অত বাজবিচার করি না তো দেখো সেই ছ হাজার সাত হাজার বছর আগে এক লক্ষ মানুষ নাকি দশ হাজার মানুষ যুদ্ধ করেছিল তাতে খুব একটা তফাত হয় না আমাদের দেশের প্রথা অনুযায়ী ঘটনা নয় মূল বিষয় হলো ঘটনার পিছনে থাকা সত্যটা সেই সত্যটাকেই তুমি সামনে আনতে চাইছো তো ঘটনা হলো এক লক্ষ মানুষ নাকি দশ হাজার মানুষ যুদ্ধ করলো তাতে কি যায় আসে আজ তোমাকে সেই যুদ্ধ সামলাতে হচ্ছে না তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওখান থেকে আমি কি শিখতে পারি ঠিক এটা যদি প্রশ্ন হয় তাহলে আরো এগোতে পারি হ্যাঁ আমার মনে হয় ওটাই আসল যে ওই ধর্মগ্রন্থের কাছ থেকে আমরা ঠিক দেখো ওগুলো ধর্মগ্রন্থ নয় ওগুলো এদেশের ইতিহাস হ্যাঁ কোন সাহিত্যের কথা যদি আমরা ভাবি আমরা সেখান থেকে ঠিক কি নিতে পারি না সাহিত্য আলাদা ইতিহাস আলাদা সাহিত্য কাল্পনিক হতেই পারে কিন্তু এখানে ইতিহাসকে লৌকিক ভাবে লেখা হয়েছে যাতে তোমার কাছে এটা সবসময় প্রাসঙ্গিক হয় আমার কথা হলো ছ হাজার বছর আগে একটি লোক ছিল কি ছিল না তাতে আমার কি যায় আসে যদি না আমার জীবনে তার কোনো অবদান থাকে তাই না কিন্তু ইতিহাস থাকলেও তার ঘটনাগুলো তো আজও স্পষ্ট নয় দেখো ঠিক এটাই বলতে চাইছি ঘটনা হলো এরকম ধরো ছ হাজার বছর আগে রামের যে স্ত্রী ছিল তার নাম সীতা নাও হতে পারে তাতে আমার কি সমস্যা আসলে প্রশ্নটা সীতার নাম নিয়ে নয় শুধু একটা নাম নয় ধরো তার বাবার নামটা অন্য কিছু ছিল সেও হয়তো অন্য কেউ ছিল তাতেই বা আমার কি যায় আসে আমাদের প্রশ্ন হচ্ছে ঘটনার পরম্পরা নিয়ে হ্যাঁ ঠিক আছে দেখো ঘটনার পরম্পরা নিয়ে তুমি প্রশ্ন তুলতেই পারো কিন্তু আমি যেটা বলতে চাইছি ছ হাজার বছর আগের একটা নাটক সেখানে সামান্য বিচ্যুতি থাকতেই পারে কিন্তু সমস্যা হলো ওখান থেকে আমি কি কিছু শিখতে পারি এটাই একমাত্র বিচার্যামাই তো কেন এদেশে আমরা রামের পুজো করি সে আদৌ সফল নয় একের পর এক বিপর্যয় হয়েছে তার এমন কি আজও রিয়েল এস্টেট সমস্যা রয়েছে তার তাই তো সব কথা বলছ ঘটনা হলো শুধু আজ বলে নয় তার জীবনের শুরু থেকেই শুধু সমস্যা সমস্যা আর সমস্যা ছড়াছড়ি সে তো আইনসঙ্গত রাজাই ছিল সিংহাসনে অভিষেকও হলো সতেরো আঠেরো বছর বয়সে রাজকন্যার সঙ্গে বিয়ে হলো আর তার এক দু বছরের মধ্যেই জঙ্গলে যেতে হলো ওরা কিন্তু জঙ্গলে পিকনিক করতে যায়নি টেলিভিশন সিরিয়ালে যেরকম দেখানো হয় যে রাম সীতার কাহিনী না এটা সেরকম নয় তাকে রাজ্য থেকে তার ক্ষমতা থেকে পুরোপুরি নির্বাসিত করা হয়েছিল এটা মানুষকে তছনছ করে দিতে পারে সে কিন্তু জঙ্গলেই থিতু হয়েছিল কিন্তু রাম নিজে তো একজন নিরাপত্তাহীন মানুষ ছিলেন যে সীতা ফিরে আসার পরে তাকে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে হ্যাঁ আমরা আসবো জাম্প করো না আগে কিডন্যাপ করো কিডন্যাপ দেখো এবার কিন্তু তুমি ঘটনাক্রম বদলে দিচ্ছ আগে তাকে তো কিডন্যাপ করো রাইট তো শ্রীলঙ্কার লোকজন এসে তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেল যাই হোক না কেন সে তো একজন রাজা কেউ একজন তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে তিন হাজার কিলোমিটার দূরে চলে গেল তখন কিন্তু কোনো জিপিএস নেই যে শ্রীলঙ্কা কোথায় খুঁজে বার করবে এরকম একটা সময়ে একজন রাজা হয়ে সে তো আশেপাশেই কোনো সমাধান পেয়েই যেত অসংখ্য মহিলা ছিল তাকে বিয়ে করার জন্য সে তো রাজা কিন্তু সে তার স্ত্রীকেই খুঁজতে গেল কোনো কোন আর তার ভাই সাধারণ মানুষের মতো একজন মানুষ তিন হাজার কিলোমিটার হাঁটছে তার স্ত্রীকে খুঁজতে যখন সে জানেই না তার স্ত্রী জীবিত না মৃত তাহলে তার কাছে স্ত্রীর মূল্য আছে বই কি তাই না হলে সে কেন হেঁটে যাবে অত দূর তো ওখানে কিন্তু সে তামিল সৈন্যবাহিনী তৈরি করেছিল এটা না তারপর যুদ্ধে কয়েকশো মানুষকে হত্যা করে একটা গোটা শহরকে পুড়িয়ে তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে এলো আর আবার থিতু হলো কিন্তু তার আগে এক বছর সে হিমালয়ে প্রায়শ্চিত্ত করেছিল তার ভাই বলেছিল তুমি কি পাগল হয়ে গেছ যে তোমার স্ত্রীকে অপহরণ করলো তার মৃত্যুতে তুমি প্রায়শ্চিত্ত করছো তো সে বলল যে তার দশটা মৌলিক গুণ ছিল মানে রাবণের ওগুলোর মধ্যে ভয়ঙ্কর নটাকে মারার জন্য আমার কোনো অনুতাপ নেই কিন্তু একই সঙ্গে সে একজন ভক্তও ছিল যাকে আমি হত্যা করেছি তাই এক বছরের সে পেতেই পারে এটা খুব সহজ কাজ নয় তারপর তারা একসঙ্গে থাকে তার স্ত্রী সন্তান সম্ভব হয় কিন্তু তোমাদের বুঝতে হবে যে রাজার স্ত্রীর সন্তান ধারণের অর্থ শুধু একটু শিশুর জন্ম নয় এটা তার সাম্রাজ্যের উত্তরাধিকারের প্রশ্ন কোনো সোনগ্রাম নেই ফলে অনাগত সন্তান পুত্র না তা বোঝার কোনো উপায় নেই তো আবার একটি রাজনৈতিক অবস্থা এমনভাবে তৈরি হলো যে তার স্ত্রীকে ওই অবস্থায় বনবাসে পাঠাতে হলো যেটাকে তুমি নিরাপত্তাহীনতা বললে না না ঠিক তা নয় আমরা যদি প্রথম প্রশ্ন থেকেই বলি যে সীতা উদ্ধার হওয়ার পরে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল নিজেকে পবিত্র নারী প্রমাণ করার জন্য কার জন্য যাতে অন্যরা গ্রহণ করতে পারে কারণ নিজের ভাবমূর্তি নিয়ে রাম সচেতন ছিলেন নিজের রাজ্যে ফেরার পরে এমনকি একজন সাধারণ ধোপাও সীতার উদ্দেশ্যে বলেছিল যে সে এরকম মহিলাকে তার বাড়িতে স্থান দিত না যে কিনা তার সন্তান বহন করছে না তো ঠিক এই কারণের জন্যই রাম সীতাকে আবার বনবাসে পাঠিয়েছিলেন এটাকেই তুমি নিরাপত্তাহীনতা বলতে চাইছ মানুষ তাকে ভালোবাসুক রাম শুধু এটাই চাইতেন না বিষয়টা ঠিকঠাক বুঝতে হবে এখন এদেশে অনেক কিছু ঘটতে দেখছো তো আমি জানতে চাই তোমরা কি এদেশের নেতৃত্বে এমন কাউকে চাও যিনি জনগণের স্বার্থকে পরিবার ও ব্যক্তিগত ভালোবাসার ঊর্ধ্বে রাখেন আমি জানতে চাই নাকি ধৃতরাষ্ট্র চাও যে কোনো মূল্যে আমার ছেলে তুমি তো তাকেই চাইবে জনগণের স্বার্থকে যিনি পরিবারের স্বার্থের ঊর্ধ্বে রাখেন ওই মহিলা তার কাছে যে কোনো মহিলা নয় সে তার জন্য যুদ্ধ করেছিল তিন হাজার কিলোমিটার হেঁটেছিল তার কাছে সে যে কোনো মহিলা নয় তার জন্যই সে বেঁচেছিল কিন্তু তবুও তাকে জঙ্গলে ফেরত পাঠিয়েছিল সে গর্ভবতী জেনেও আর যেটা তার সাম্রাজ্যের ভবিষ্যৎ হতে পারে এই ধোপার কথা বলছো এখানেই তোমাদের ভুল যে সব সবকিছুকে আক্ষরিক অর্থে নিয়েছ একজন ধোপা বলছে মানে সাধারণ মানুষের কথাই উঠে আসছে তাতে রাজার উপর যারা কোনো ভরসাই করে না যে কোনো মহিলাকে রানী বলে মানতেই পারে না তারা কারণ রানী গোটা রাজ্যের মায়ের মতো যে কোনো মহিলাকে আমরা মা হিসেবে চাই না এটাই ছিল তাদের বক্তব্য যেহেতু সে অন্য কোথাও ব্যক্তির সঙ্গে ছিল তখনকার মানুষরা ঠিক এভাবেই কথাগুলো বলতো এখন রাজা যদি বলে যে তোমাদের কথা মানবো না আমার স্ত্রী আমার সঙ্গেই থাকবে তাহলে সে যোগ্য রাজা যোগ্য প্রশাসক নয় সে তো প্রজাদের স্বার্থকেই এগিয়ে রাখছে তার প্রিয় তোমার থেকে এবং সন্তান সম্ভব স্ত্রী তার কাছে সবকিছু কিন্তু তা সত্ত্বেও সে স্ত্রীকে নির্বাসিত করছে জঙ্গলে এই জন্যই সে নমস্য তার কাছে আমরা মাথা নত করি তাই না হ্যাঁ বলো না না ও কিছু বলতে চাইছে হ্যাঁ তো বিভিন্ন দায়িত্ব থাকে মানুষের রাজা হিসেবে একরকম দায়িত্ব কিন্তু ব্যক্তি বা পরিবারের সদস্য হিসেবেও অন্যরকম দায়িত্ব থাকে শুধু তো তার স্ত্রীকেই সে জঙ্গলে নির্বাসিত করল না এটা তো তাকে শিখণ্ডীই করা হলো এটা তো তাকে আরও একজন মানুষ হিসেবে বা একজন সন্তান সম্ভব নারী হিসেবে দেখা হলো না ও তুমি তাহলে গৌতম বুদ্ধ রাম সবারই বিরুদ্ধে কিন্তু এটাকে সঠিক পরিপ্রেক্ষিতে বুঝতে হবে যে ওই মহিলা তার কাছে গুরুত্বপূর্ণ না হলে সে শ্রীলঙ্কা অব্দি পাড়ি দিত না আর যুদ্ধ করে তাকে উদ্ধার করে আনত না এটা তো তাহলে তার করে তার আত্ম অহংকার হয় সে চাইলে কয়েকশো নারীকে পেতেই পারত কিন্তু সে ওগুলো করেছিল কারণ ওই নারী তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখন আমরা না না তোমার জানা উচিত সে কি বলেছিল তোমার জানা উচিত যে তার জীবনে সীতার ভূমিকা কতখানি ছিল কিভাবে সে লক্ষণের কাছে কেঁদেছিল আর কি বলেছিল মাঝে মাঝে কাজটা বেশি তুমি কিভাবে তার মনের ইচ্ছাটা পড়ে ফেললে সে নিজে তো কোথাও বলেনি কোথাও না মুখে তো আমরা যা খুশি বলে দিতে দেখো তুমি ততটুকুই জানো যতটুকু তুমি পড়েছো তার জীবন সম্পর্কে তুমি কিচ্ছু জানো না আমি বা তুমি কেউ না একদম ঠিক সুতরাং তুমি যা পড়েছো সেখানে কোথাও বলা নেই যে সে নিরাপত্তাহীন কোথাও বলা নেই যে সে অহমিকার বশে এগুলো করেছিল কোথাও এটা বলেনি যে না না সব জায়গায় যা বলা আছে আগে শোনো কেন তাকে আমরা পুজো করি তার জীবনে বিপর্যয়ের পর বিপর্যয় এসেছে কিন্তু তাও সে কখনো রুষ্ট হয়নি ঘৃণা করেনি ক্রুদ্ধ হয়নি কখনো সে একা হতে চায়নি তার সমস্ত কর্তব্য সে পালন করে গেছে যাবতীয় দুঃখ যন্ত্রণাকে নিজের ভেতরে চেপে রেখে সব সময় সবচেয়ে ভালোটা সে করতে চেয়েছে তার প্রজাদের জন্য এটাকে কি তার আত্মহমিকা বলে অভিযোগ করা যায়